মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নে সুতারকান্দি গ্রামে পরকীয়ার অভিযোগ এনে প্রভাবশালীরা ধর্ম ভাই বোনকে 100 জুতাপিটা করেছে। গলায় জুতার মালা পরিয়ে এলাকা ঘুরিয়ে ঘরে তালা ঝুলিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তোড়পাড় সৃষ্টি হয়। আমি একটা মুরব্বির কাছে জিজ্ঞেসি যে আমাদের ঘরে বাড়ির ভিতরে এরকম ওইটা আছে, তোমরা কি কো ভাই? আমার দুই তিনজন খবর কইলো, তা আমি কি করবো? মানে ইয়া তো তাই না আর হার ছিল তো প্রায় প্রায় কয় যেন ভাবি আপনি আমাকে মারে সুদ দিতে কই না। আমি একটা ইয়ের লোক, আইনের লোক, আমার মাঝে এই কেস করে তাহলে কি বিয়ে? এই লোকটা এই আমার শাশুড়ি শ্বশুর খুব ঘটনা ঘটাইছে, খালি একটা না ঘটনা বহুত ঘটাইছে ছেলে পান এই বাড়ির। আরো মুরব্বির কাছে আপনি জিগেন এই বাড়ি আসা হইতেও না এই ঘটনা। আমার বাসুর নইয়া একবার জামা থানায় যাইয়া জামার আই কেটছে কারকে থানার স্বামী জামা নিয়ে থানায় গেছিল এরকম আর কি। ওই যে ছোট ছোট পোলা ফানে আর ওই জুতার মালা রাখে, ওই জুতার মালা বলে রাস্তা বেয়ে দিছে। ওই আর আমরা দেখিনি, ওই জায়গায় কোনো মুরব্বি ছিল না, ওই জায়গায় সব পোলা ফানে মনে হয় 18 বছরের নিচে বুঝে। তাই এরপর হে বেটার নাকি হাদের দেশের মানুষ আসলে তো মহিলা ভালো না, মহিলা খারাপ। ওই খারাপ কাজেই লিপ্ত হয়েছিল বুঝছেন আমার কাকার সাথে। হওয়ার পরে কাকার আর একটা স্ত্রী ছিল, একটা ছেলেও ছিল। ওই অবস্থায় যেমন ওই বাঁকুড়ে বসে না সাথে বিয়ে হয়ে গেছে, মানে ওই ঝানে বসে ধরা পড়ছে দুজনে খারাপ কাজে, তখন বিয়ে দিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে এই বাড়িতে আসার পরে এই কাজ উনি চালাইয়া যেতেছে। কোনো বাসুরের ছেলে মানে না, কোনো বাসুর মানে না, দেওয়ার মানে না, দেওয়ারের ছেলে মানে না। তারপরে ওনার এই বাড়ি থেকে দাওয়াই দেওয়া হয়েছে, ওনার তখন এক ছেলে হয়ে গেছে বুঝছেন। তারপরে ছেলে মেয়ে নিয়ে ওনার ঢাকায় দাওয়াই দিল, ওখানে যে উনি ওই একই ব্যবসা চালাইছে, ওনার ব্যবসা আর থামায় নাই। তারপরে ওনার ছেলে যখন বড় হয়ে গেছে উনি বাড়িতে এসে সবাই মনে করছে যে এখন মনে হয় উনি বয়স হয়েছে, মনে ঠিক হয়ে গেছে, কিন্তু ওনার ব্যবসা কিছুতেই থামে নাই। বাড়িতে এসে ওনার ব্যবসা আরো বাইরে গেছে। খারাপ মহিলার ওই বাড়ি সবাই জানে যে এই মহিলা দুই নম্বরে কাজ করে। ওই দিন ধরা পড়ছে, এখন এই ধান উল্টো অ্যাকশন করে গেছে সব পিরিয়তে যে আমি ভালো মানুষ। ওই ঘটনায় রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তিনজনকে আটক করে মাদারীপুর জেলে পাঠিয়েছে। গত সোমবার 19 এপ্রিল সকালে মাদারীপুর সদর উপজেলার মনির মিয়া তার ধর্মবোন খদেজার বেগমের বাড়িতে বেড়াতে আসে। এ সময় তারা তাদের ঘরের দরজা বন্ধ করলে বাহির থেকে আটকে দেয় এলাকাবাসী। পরে কালু ফকির, ইমরান ফকির, সাকিব আকন, রানা ফকির, শামীম ফকির সহ কয়েকজন খদেজা ও মনিরকে ঘর থেকে বের করে বাইরে আনে। এ সময় খদেজা ও মনিরকে 100 জুতাপিটা করে জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘোরানোর আদেশ দেয়। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। অমানবিক ও নিকৃষ্টজনক এই ঘটনায় উচ্ছ্বসিত জনতা শুধু দেখেছে, কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। লোকজনে ধরিয়া বলে কি তাদেরকে এক রুমে পাওয়া গেছে, আমার কাছে পাওয়া গেছে। যেহেতু পাওয়া যাওয়ার পর স্থানীয় আমি এবং আমার আব্দুল ফকির সহ দুজনের কাছে আমাদের কাছে দিছে। তারপর আমরা বলছি যে কি দর্শন তাকে সেই বাড়িতে বেড়াইতে এসে তার সাথে পরকিয়া, তার কাছে পরকিয়া যদি এতে আইনের আশ্রয় দাও, আইনের কাছে দাও, আইনের কাছে সুপর্দ করো, আইনের কাছে দাও, তখন সেই আইনের কথা না শুন গিয়া আমরা ছেড়ে দিছি ছেলেরে। ছেড়ে দেওয়ার পরে কালু ফকির, ইমরান, রানা এরা আমার থেকে ধরে নিয়েছে ছেলেরে আনিয়া জুতার মালা এবং জুতা দিয়ে পিটাইয়া প্রকাশ্যে তারা কোর্ট বসাইয়া তারা নিজেরাই বিচার করছে। তখন হইলো আমি ওই মহিলা আমার সাথে রাজুর ফুজলা পেয়ে দেখা, আমি ফুজলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটা অভিযোগ দিতে বলি, তাই আমি আত্মহত্যা করবো, আমি আত্মহত্যা করবেন কেন, আইন আছে দেশে। শনিবার রাতে শালিশির প্রধান হোতা কালী ফকির, ইমরান ফকির, শামীম ফকির সহ 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 8 থেকে 10 জনের নামে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী। পুলিশ এ ঘটনার জড়িত থাকার অভিযোগে প্রধান শালিশ কালু ফকির, আজিজুল ফকির, সাকিব আকনকে গ্রেপ্তার করে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করেছে। এলাকার জনপ্রতিনিধিরা এই প্রহসনের নামে শালিশকারীদের কঠোর বিচারের দাবি জানান। ধন্যবাদ, আমি সিরাজুল ইসলাম হালাদার, চেয়ারম্যান বাজিতপুর ইউনিয়ন পরিষদ, রাজন, মাদারীপুর। আসলে আমার বাজিতপুরের সুতারকান্দি এলাকায় যে একটা ঘটনা আপনারা শুনেছেন, আমিও কিছু কয়েকদিন আগে শুনেছি, ওখানে একটা কুচক্রি মহল আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষে বিভিন্ন কায়দায় নির্যাতন করে তাদের কিছু অর্থ দেখা যায় যে অর্জন করার জন্য এরকম একটা চক্র আছে। সেই চক্রেই যে ঘটনাটা ঘটাইছে, যে শুনেছি যে জুতার মালা
আসলে আমরা এটা ধিক্কার জানাই, এটা নিন্দা যাপন করি এবং এ ব্যাপারে আইনের আওতায় এনে তাদের অরিজিনালি একটা মানে বিচারের আওতায় এনে ন্যায় বিচার এবং কঠোর বিচার করা উচিত আমি মনে করি। আমাকে কেউই জানান নাই এবং বিশেষ করে ওই এলাকায় হালিম ফহির এক নামে এক ব্যক্তি আছে, অটো রাইস মিলের মালিক, ওনার ছত্রছায়ায় কিছু আবিজাবি লোকও আছে, ঘুষখোর মাতুব্বাররা, তাদেরকে নিয়ে এই ধরনের শুধু একটাই না বিভিন্ন অপকর্মগুলা তাদের দিয়ে করায় এবং সে ব্যাপারে আমাদের মেম্বার চেয়ারম্যানরা এবং বিশিষ্ট যারা ভালো মাতবার তাদেরকেও না জানাইয়ে এই ঘটনাগুলা ঘটান। মহিলাকে মানে ওইখানকার স্থানীয় যারা আছে জুতার মালা গলায় দিয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং ওই মহিলা এসে আমাদের থানায় এজাহার করছেন, যাদের বিরুদ্ধে দায়ের করেছেন এজাহারের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তার করার জোর প্রসেস অব্যাহত আছে এবং মামলাটা জোরালোভাবে তদন্ত করছি, তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে যে বিষয়গুলো আসলে কি।